Μολυσμένη μόνο. Είναι μολυσμένη. Ναι. Αμμού. Αμμού δεν είναι τα χτένα. Να. Κοιτάξτε, δεν σου τι είπε. Δεν σου. পৃথিবীতে মানবতা আছে বলেই আজ পৃথিবী ঠিকই আছে আজকে যে মানুষটার পাশে দাঁড়িয়ে আছি এই মানুষটা দীর্ঘ 1.5 বছর থেকে এই মেডিকেলের সিটি জীবন যুদ্ধে কাতরাচ্ছেন আজ এই মেডিকেল থেকে একজন নার্স আমাদেরকে এই তথ্যটি পাঠিয়েছিলেন একজন বাংলাদেশীর কাছে এরপর আমাকে খুঁজে ফোন করা হয় এরপর আমি লিগ্যালিটির আজাদ ভাইকে নিয়ে এই মেডিকেলে আমরা পৌঁছাই তবে এর এই রোগীর আসলে কি বিষয় এখানে আজকে ধীরে 1.5 বছর থেকে কেন শুয়ে আছেন পুরো বিষয়টা আপনাদেরকে আজকে জানাবো আজ ভাই আসলে যদি রোগী সম্পর্কে একটু বলেন ধন্যবাদ আসলে আমি আমাদের প্রবাসী বাংলাদেশী ফ্রান্স প্রবাসী যারা আছেন আপনাদের উদ্দেশ্যে আজকে একটি আবদার রাখবো যেটা সেটা হচ্ছে ওই বদুলবিন আফরোজ ভাই আমাকে যখন এই তথ্যটি দিলেন যে একজন ভাই বাংলাদেশী দীর্ঘদিন থেকে হাসপাতালে আছেন এবং ওনার কোনো নিকট আত্মীয় বা আত্মীয়স্বজন বন্ধুবান্ধব কেউই পরিচিত নেই এই বাইটির কোনো না কোনোভাবে একটা মোরাল সাপোর্ট দরকার বা সাহায্যের প্রয়োজন তাৎক্ষণিকভাবে আমরা এই হাসপাতালে ছুটে আসি আসার পরে আমি হাসপাতাল কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার পরে যেটা জানতে পারলাম সেটা আপনাদেরকে বলছি কিন্তু তার আগে আমি বাইটিকে ওনার নাম বা ওনার এই অবস্থা কিভাবে হলো বা কি বিষয়ে সেগুলো জানার চেষ্টা করেছিলাম উনি আসলে একটু মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েছেন আপনার নাম কিটা রিফন পুরো নাম কিটা না ওই রিফন খান রিফন দেশে বাংলাদেশে কোন জায়গা কোন জায়গা বাড়ি আপনি সিলেট নি বাড়ি ওই সিলেট কোন জায়গা ইকানো কেউ পরিচিত আছেন নি আপনার নো ফ্রান্সো আছেন নি কেউ পরিচিত না নাই না এই হসপিটাল কতদিন থেকে আছেন নাই না আপনি তো এখন হসপিটাল কতদিন থেকে আছেন আর নাই কোন ডকুমেন্টস আছে নি আপনার পাসপোর্ট অথবা বিটেল যে রেসিপিসি কিছু আছে না কিছু নাই না আপনি সাইন নি দেশে যাইতে ও আমরা ডকুমেন্ট পাইতাম কিনা আপনার যে দেশ ফাটাইবার লাগি ডকুমেন্ট লাগে পাইতাম কিনা দেশ আইম গে বাট ডকুমেন্টস লাগবো তো আপনার নাম কি তাইতা পাইতাম কিনা নাম রিফন কিন্তু দেশর বাপ মার কেউ টেলিফোন নাম্বার আছে নি ভাই বোন কেউ না কেউ নাই ইকা নো কেউ আপনারে দেখা তাই নাই কিছু নাই না যাই হোক আমি যে তত্ত্বগুলো আজকে পেলাম সেটা হচ্ছে ওনার নাম হচ্ছে মিস্টার আইয়ুব খান উনি যতটুকু মনে হয়েছে একজন বাংলাদেশি লোক এবং ওনার বাড়ি সিলেট অঞ্চলের কোনো একটা জায়গায় হয়তো বা মৌলভীবাজার বা সিলেট বিভাগের কোনো একটা জায়গায় হবে এই পর্যন্ত তিনি বলতে পারেন কথা বলার যে অ্যাকসেন্ট সেটা থেকে বোঝা যায় উনি সিলেট অঞ্চলের লোক যাই হোক এই হাসপাতালের যে ইনফরমেশনে যে বন্ধু হিসাবে যার নাম্বার রয়েছে ওনার নাম্বারে যোগাযোগ করা হয়েছে তো উনি বলেছেন যে উনিও আসলে জানতেন না ওনার ব্যাপারে খুব একটা বেশি জানেন না বাট কেউ একজন ভদ্রলোক ওনার নাম্বারটা দিচ্ছেন উনি হয়তো বা একবার আসছিলেন এই জায়গায় এর জন্য এর চেয়ে বেশি কিছু উনিও বলতে পারছেন না কারণ ওনার ব্রেন স্ট্রোক হয়েছে একবার এর জন্য এই ওনার স্মৃতিশক্তি হয়তো বা চলে গেছে যাই হোক আমি আজকে আপনাদের সবাইকে যেটা বলতে চাই যে এই ভাইয়ের পাশে দাঁড়ানো আমাদের একান্ত প্রয়োজন মানবিক কারণে হলেও তো আমরা চেষ্টা করছি ওনার অ্যাসিস্ট্যান্ট সোশ্যাল যে কাজ করে প্রত্যেকটা রোগীর জন্য একজন অ্যাসিস্ট্যান্ট সোশ্যাল থাকে ওনার ঠিকানা আমার কাছে আসছে টেলিফোন নাম্বার সব কিছু আসছে আমি চেষ্টা করব ওনার কাছ থেকে এই ভাইয়ের আইডেন্টিটি উদ্ধার করার এবং ওনার একটা আরজ যেটা এখন বোঝা যাচ্ছে এই কথাটা শুধু বলতে চাচ্ছেন যে উনি আমি দেশে চলে যেতে চাই এরকম একটা কথা বলছেন যা হোক আমরা অ্যাসিস্ট্যান্ট সোশ্যালের সাথে কথা বলে আসলে সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করব ওনার বর্তমান যে শারীরিক অবস্থা সেটা বিবেচনা করে যে ওনাকে আসলে কিভাবে আমরা সাহায্য করতে পারি এই মুহূর্তে আপনারা যদি কেহ ওনাকে চিনে থাকেন ভাইয়ের নাম হচ্ছে আইয়ুব খান উনি এখানে 22 আগস্ট 2022 সাল থেকে চিকিৎসারত অবস্থায় হাসপাতালে আছেন
যেটা ইনফরমেশন তত্ত্ব থেকে জানা গেছে যে আসলে কোনো বাংলাদেশি লোকই কেনা কি আর এখন দেখতে আসেন টাসেন না, একদম শুরুর দিকে একজন লোক আসা যাওয়া করতেন, ওনারা জানেন না তিনি কে, এই বর্তমানে আর কেহ নাই। সেই অবস্থায় আমাদের সবচেয়ে প্রথমে জানা দরকার যে কেহ যদি উনাকে চিনে থাকেন এই বাইকে, আইয়ুব খান বাইকে, তাহলে উনার আইডেন্টিটিটা জানা দরকার, তাহলে আমরা পরবর্তীতে উনাকে সাহায্য করার জন্য যতটুকু প্রয়োজন আমাদের পক্ষ থেকে আমরা করার চেষ্টা করব। এবং আমরা মনে হয় এখন ওনার পাশে দাঁড়ানোটা আমাদের একটা নৈতিক দায়িত্ব হয়ে দাঁড়িয়েছে, এইটুকুন আমি আসলে আজকে বলবো আর কি আপনাদের উদ্দেশ্যে। প্রিয় দর্শক, আজকের এই ভিডিওটি এমন একটি ভিডিও যে মানবিক, সবাইকে ছুঁয়ে যায়। সবাই জরুরি গতিতে ভিডিওটি শেয়ার করে এই ভাইকে আইডেন্টিফাই করার জন্য সবাই সহযোগিতা করেন। আপনারা দেখছেন ওয়েব নিউজ, বিশ্বজুড়ে বাঙালি আমেজি।